হ্যালো বন্ধুরা, জুথিকাস মেকওভারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো হেয়ার কালার। এটা স্ট্রিক্সের হেয়ার কালার, খুবই ভালো একটা কালার, এটি শাইন অন কালার। আর আপনারা এটা বাড়িতে বসে খুব কম খরচে হেয়ার কালারটা করতে পারেন। খুবই ভালো একটা কালার এটা, স্ট্রিক্সের শাইন অন কালার। এর মধ্যে কি কি আছে সেটা একটু দেখে নিই। কারো কারো ক্ষেত্রে এই সমস্ত কালার স্যুট করে না, অ্যালার্জি প্রবলেম হয়, তার জন্য আমাদের প্রথমেই টেস্ট করে নিতে হবে। এটা হলো ডেভেলপার, আর এটা হলো কারেন্ট ক্রিমের পাউচ, আর এটা হচ্ছে কন্ডিশনার। এবার আমি বাটির মধ্যে নেব এবং দুটো ভালো করে মিক্সড করে নেব। চুল যদি ছোট হয় তাহলে অল্প ক্রিম লাগবে, এবং যদি বড় চুল হয় তাহলে কিন্তু পুরোটা লাগছে। যতক্ষণ না কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের মিক্স করতে হবে। যতক্ষণ না কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের মিক্স করতে হবে। এরপর ক্লায়েন্টের পুরো হেয়ার সেকশন করে নেব, তারপরে কিন্তু লাগাবো।
চুলে লাগানোর পর 30 থেকে 35 মিনিট রেখে তারপর কিন্তু শ্যাম্পু দিয়ে পুরো হেয়ার ওয়াশ করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হেয়ার কালারের উপর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।